তন্ত্র সাধনা করতে গিয়ে এক যুবককে নির্মমভাবে হত্যা করলো এক সাধু। পূর্ব বর্ধমান জেলার গলসি থানার দয়ালপুরের মাঠে ডাকাতকালী থানে তন্ত্র সাধনা করতে গিয়ে বছর কুড়ি জিত কুমার দানা নামে এক যুবককে নির্মমভাবে হত্যা করলো এক সাধু। মৃত যুবকের বাড়ি গলসি থানার খেতুরা গ্রামে। খেতুরা গ্রাম থেকে কিছুটা দূরে দয়ালপুরের মাঠে ডাকাতকালী ঠাকুরের কাছে তার পরিচিত এক সাধু তাকে ডাকে। সেই মতো শনিবার রাতে বাড়ির লোককে জানিয়ে ওই যুবক সেখানে গিয়েছিল। তারপর থেকে তার আর খোঁজ মেলেনি। তার মোবাইলও সুইচ অফ ছিল। অনেক খোঁজাখুঁজির পরের দিন রবিবার ওই যুবকের মৃতদেহ দয়ালপুরের মাঠে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরিবারের লোকজন খবর পেয়ে গ্রামের মানুষজন মাঠে গিয়ে দেখে উলঙ্গ অবস্থায় পড়ে রয়েছে ওই যুবকের মৃতদেহ এবং দেহের বিভিন্ন অঙ্গে আঘাতের চিহ্ন ছিল। খবর দেওয়া হয় গলসি থানায়। পরিবারের লোকজন ও গ্রামের মানুষের সহায়তায় ওই সাধুকে ধরে জিজ্ঞেস করলে জানতে পারা যায় যে সে হত্যা করেছে। যুবকের মৃতদেহ সোমবার ময়নাতদন্ত হয় বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে। গলসি থানার পুলিশ ওই সাধুকে গ্রেপ্তার করেছে। পূর্ব বর্ধমান থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, বিকল্প দৃষ্টি সংবাদ মাধ্যম। ওনার নামটা তাহলে? ওনার নাম হচ্ছে জিত কুমার দানা। বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে খেতুরা থানা গলসি। তো কি হয়েছিল? কি ওই ওনার একটা বন্ধু ছিল মিলন নায়ার বলে, নাম ডাকনাম সাধু, সাধু সাধু বলে গলসিতে পরিচিত। দুই বন্ধু, উনি ওনার জিতের বাড়ি ওই সোমবার শনিবার মঙ্গলবারই প্রায় যাতায়াত করতো। দুজনে মিলে আজারবাজার একসঙ্গে ট্রান্সফার করে আমাদের যে বর্ধমান মেডিকেলে যান, যে মর্গে বডিটিকে জমা করে যে কালকে আমরা সাড়ে চারটার সময় জমা করে গেছি। আজকে বডি নেওয়ার জন্য আমরা পুনরায় স্যার বলেছিলেন 9টার মধ্যে আসবো। শরীরে আরও চিহ্ন ছিল না? আরও চিহ্ন, তিরশালের চিহ্ন আছে। হ্যাঁ, ওকে নিয়ে তন্ত্র সাধনা কি যেটা করছিল? অস্থান জায়গায় কালে ছেড়ে ফেলেছে, তারপরে গলায় দুটিকে টেনে টেনে নিয়ে গেছে, এই অবস্থা। আজকে বডি নিতে এসছি দেখি কত মারা গেছেন। ওনার নামটা কি? জিত দানা। কি? জিত দানা। জিত দানা। কত বয়স হবে? 20 বছর। 20 বছর। বাড়ি কোথায়? বাড়ি খেতুরিয়া। খেতুরিয়া। তো কি হয়েছিল ঠিক ঘটনাটা? এটা মানে একটা সাধু বাবা নিয়ে হয়েছিল। সাধু বাবা ডেকে নিয়ে গিয়েছিল, মেরেছে। কবে ডেকে নিয়ে গেছিল? শনিবার। শনিবারে 8:30 রাতের দিকে। তখন বাড়ি থেকে গেছিলো? বাড়ি কাজে থেকে বাড়ি গিয়েছিলো। বাড়িতে ফোনটা রেখে দিয়ে এসছে, রেখে দিয়ে এসছে মাকে বলেছে যে আমার সাধু বাবাকে ডাকছে। এবার সোম মানে মন্দিরেই এটা করেছে, মানে ঘাট ডাকাতকালীর মন্দিরেতে নাকি? মন্দির টাইপ আছে না, কোনো থান পাড় আছে? না, একটা থান মানে একটা বড় গাছ আছে, ঘাট পাড়া। আচ্ছা। কেউ যেত না? তোরা না, কেউ যেত না। ও কিন্তু যেত মাঝে মধ্যে নাকি? মাঝে মাঝে যেত, এটা শুনছে। আর বাড়িতে বলেও গেছিলো? বাড়িতে বলেও গেছিলো সাধু বাবাকে। ওখানে যাচ্ছি। আর তোর সাধু বাবাকে তোমরাই ধরেছিলে? সাধু বাবাকে তোমরাই ধরেছিলে? শ্বশুরবাড়ি এসছে না, শ্বশুরবাড়ি থেকে এসে সাধু বাবাকে চাপ দিয়েছিল। তখনই স্বীকার করে? গ্রামের লোককে নিয়ে আমি চাপ দিয়েছিলাম। তখন স্বীকার করে? তোমার কি হচ্ছে? সম্বন্ধে। তোমার নামটা? মিলন মাঝি। আপনি কি স্বল্প পুঁজিতে ব্যবসা শুরু করতে চান? তাহলে আজই চলে আসুন শীতলকুচির গোল্ড মডেল মেশিনারিতে। আমাদের এখানে স্বল্প মূল্যে কৃষি যন্ত্রপাতি থেকে শুরু করে সমস্ত ধরনের প্রোডাক্ট পাওয়া যায়। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের গোল্ড মডেল মেশিনারিতে। আমাদের এখানে মূলত রাইস মিল, ভুট্টা ছোলানো মেশিন, মিনি পাওয়ার টিলার, মিনি ধান কাটা ট্রাক্টর, গম থেকে আটা তৈরি করা মেশিন থেকে শুরু করে কৃষিকাজ করতে কৃষকদের যা যা প্রয়োজনীয় সমস্ত কিছুই আমাদের শোরুমে পাওয়া যাচ্ছে। স্বল্প খরচে অধিক মুনাফা এই মেশিনগুলোতে। তাই বেকার যারা বাড়িতে বসে আছেন, কি করবেন কুল কিনারা খুঁজে পাচ্ছেন না, তারা এই ব্যবসা বেছে নিতে পারেন। এই মেশিনের সাহায্যে প্রতিদিন অধিক মুনাফা লাভ করতে পারেন। তাই আর দেরি না করে আজই চলে আসুন আপনার নিকটবর্তী গোল্ড মডেল মেশিনারিতে। আমাদের ঠিকানা শীতলকুচি ধানহাটির উল্টো দিকে, গোল্ড মডেল মেশিনারির প্রোপাইটার আমিনুর মিয়া। আমাদের যোগাযোগ নম্বর 9932078694 অথবা 8597587678 এই নম্বরে। বিশেষ দ্রষ্টব্য, আমাদের বিজ্ঞাপন দেখে যারা এই মেশিন কিনতে দোকানে আসবেন তাদের জন্য রয়েছে বিশেষ ছাড়। তাই আর দেরি না করে আজই চলে আসুন শীতলকুচির গোল্ড মডেল মেশিনারিতে।